আপনি জানেন যে আজকে 13টি জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে এবং প্রচন্ড নিরাপত্তার মধ্য দিয়ে, নিরাপত্তার যে বলয় থাকে সেটাকে আমরা বলতে পারি, তার মধ্য দিয়েই কিন্তু 13টি জেলার 52টি সংসদীয় আসনের ব্যালট পেপারগুলো পাঠানো হচ্ছে। যদি বলা হয় যে 13টি জেলায় আজকে কেন পাঠানো হচ্ছে, এই 13 জেলাকে পাঠানোর মূল কারণটা হচ্ছে গুরুত্বটা দেওয়া হচ্ছে জেলাগুলোর দূরত্ব অনুযায়ী। এবং যদি প্রশ্ন রাখা হয় যে আমরা জানতে নিশ্চয়ই চাইব এত তাড়াতাড়ি ব্যালট পেপারগুলো কেন পাঠানো হচ্ছে, ব্যালট পেপার কোথায় গিয়ে থাকবে এবং এই ব্যালট পেপারের নিরাপত্তা কারা দিবে, সেই সামগ্রিক বিষয়গুলো জানানোর জন্য আমরা এখন কথা বলবো নির্বাচন কমিশনের যিনি অতিরিক্ত সচিব, যারা সিনিয়র সহকারী সচিব, তার সাথে কথা বলবো। আমরা জানতে চাইব 13টি জেলায় ব্যালট পেপার পাঠাচ্ছেন, এত আগে কেন? না, আসলে এত আগে না, আমাদের নির্বাচন 7ই জানুয়ারি, খুব কাছাকাছি সময়। আমরা সবচেয়ে দূরত্ব যে সকল এলাকা এগুলোতে আমরা ব্যালট পেপার পাঠিয়ে দিচ্ছি। এবং আমাদের যদি 300 আসনের ব্যালট পেপার এই বিজেপি এসে রাখার মতো জায়গাও নাই, যদি আমরা জায়গা মানে স্থানটা যদি সংকুলন না করি তাহলে পরবর্তী ব্যালট পেপার ছাপিয়ে যে বিজেপি এসে ওই রকম পর্যাপ্ত জায়গাও নাই। এই সকল দিক বিবেচনা করে আমরা দূরত্ব বিবেচনা আজকে জালাল সাহেব যে ব্যালট পেপারগুলো পাঠাচ্ছেন 13 জেলাতে, এই ব্যালট পেপারগুলো থাকবে কোথায়, আর এই ব্যালট পেপারগুলো পৌঁছানোর পর নিরাপত্তার দায়িত্বে কারা থাকবে? আমাদের এইগুলো থাকবে জেলা প্রশাসক, অর্থাৎ রিটার্নিং অফিসারের যে আছে, আমাদের রিটার্নিং অফিসারদের ট্যাজারিতে পুলিশি নিরাপত্তা থাকবে, ওখানে সার্বক্ষণিক পুলিশ নিরাপত্তা থাকবে। আর আগামীকাল কি কোনো ব্যালট পেপার যাবে? না, আগামীকাল কোনো ব্যালট পেপার যাবে না। আপনাকে অনেকে বলে হচ্ছে যে একটা রাজনৈতিক পরিস্থিতি চলছে, অসহযোগ আন্দোলন, হরতাল আছে, অবরোধ আছে, এই বিবেচনাগুলো কি মাথায় রেখেছেন? এবং যে পথের যে নিরাপত্তা, পথের নিরাপত্তায় ট্রাকে কারা থাকছে? না, পথে ট্রাকে আমাদের পথের নিরাপত্তায় প্রত্যেকটা আমাদের গাড়ির সাথে পর্যাপ্ত পুলিশ আছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, নির্বাচন কমিশনের একজন নিজস্ব কর্মকর্তা আছে। তাছাড়াও আমাদের একটা জেলা শেষ হলে যে হাইওয়ে যে আমাদের এই গাড়িগুলো আছে, পুলিশের যে নিরাপত্তা গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো আমাদের গাড়িগুলোকে রেস্কিউ করবে, মানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আর আমরা অন্য কোনো বিবেচনা করছি না, আমরা শুধু বিবেচনা করছি দূরত্ব বিবেচনা করছি। এবং আমাদের বিজি প্রেসে বা সিকিউরিটি পেন্টিং প্রেসে পর্যাপ্ত জায়গা থাকে না, 300 আসনের ব্যালট রাখবো এরকম পর্যাপ্ত জায়গা থাকে না, যার কারণে আমরা ব্যালট পেপারটা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ জনাব চ্যানেল হৃদয়। যেটা শুনতে পাচ্ছিলেন আপনারা, আসলে যেটা হচ্ছে যে পাঠানোর যে নিরাপত্তা সেটাও শতভাগ আছে, পাঠানোর পর জেলা প্রশাসকের ট্রেজারিতে থাকবে ব্যালট পেপার, সেখানেও নিরাপত্তা আছে। আর যদি বলি নিরাপত্তার বাড়তি নিরাপত্তা, সেটা কিন্তু হৃদয় আপনি জানেন যে ভোটকে কেন্দ্র করে 8-4 দিন পর, অর্থাৎ 29শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি, 13 দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে সারা দেশে নামছে সেনাবাহিনী, অর্থাৎ সশস্ত্র বাহিনী কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে বরাবরের মতো এবারও নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এবং আর 4 দিন পর তারা নামছেন। আগামীকাল কোনো ব্যালট পেপার যারা যা পাঠানো হবে না, এবং গুরুত্ব, নিরাপত্তা, দূরত্ব সবগুলো বিবেচনা করে কঠিন নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আজকে 13টি জেলার 52টি আসনে তারা ব্যালট পেপার, অর্থাৎ নির্বাচন কমিশন ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে কুষ্টিয়া অঞ্চলের ব্যালট পেপারের ট্রাকটি এই আমরা যেখানে আছি যে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, সেখান থেকে ছেড়ে যাবে। আর সবসময় কিন্তু ব্যালট পেপার ছাপানো হয় সরকারি যে 3টি ছাপাখানা আছে, সিকিউরিটি প্রেস, গভর্নমেন্ট প্রেস এবং বিজি প্রেস, এই 3টিতে এবার ছাপানো হচ্ছে। শহরের বাইরে অর্থাৎ ঢাকার যে বাইরের জেলাগুলো সেখানে আগে পাঠানো হবে, এবং রাজধানীর যেগুলো আশেপাশের জেলা